আমি হজ কাবায় যাব, আমি মক্কা শরীফ যাব। মক্কা শরীফ যেতটুকু পর্যন্ত আল্লাহ পাকে আমার না নেয়, এই পর্যন্ত আল্লাহ পাকে আমার যাতে মৃত্যু কামনা না করে আমি আল্লাহর কাছে সহি নিয়ত করছি, আল্লাহ তুমি আমার কাবা ঘর তফ করার জন্য তৌফিক দিও। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমাদের আসাম থেকেও একজন লোক পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করেছে, তিনি সেই লোক। তো যাই হোক, আমি প্রত্যেককে অনুরোধ করব আগে তিনার বক্তব্যটা আপনারা শুনুন, তারপরে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা না শুনে কেউ মন্তব্য করবেন না, আশা রাখলাম। তো তিনার কাছ থেকে কিছু কথা শুনবো, আপনাদেরকে শোনাবো, তাই ভিডিওটা করা। আমাদের বাসার পাশে দিয়েই যাইতেছিল, তাই ভাবলাম একটু মোলাকাত করি আর একটু আলোচনাও হোক, আপনারাও দেখেন। তো আমরা তেনার কাছ থেকে প্রথমে আমরা পরিচয়টা জানবো, আপনার পরিচয়টা দেন তো। আসসালামু আলাইকুম, আমি নগাঁও থেকে, নগাঁও ইটাপাড়া রোমারি থেকে বাইরেছি। আমি আল্লাহর কাছে আশা করছি যে তোক আমি দেশ ভ্রমণ করব। দেশ ভ্রমণ করার পরে দা তারপরে দা আমি তিনচিল্লা জামাতে যাব। জামাত শেষ করে তারপরে আল্লাহর কাছে আশা করছি আমি আমি হজে যাব। তা আমার মানে ফরজ হয় নাই, ফরজ না হলেও আমার আশা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আশা করছি আমি হজ করব। তো দেশ ভ্রমণ করার কথা যেগুলো ছিল, দেশ ভ্রমণ বা তিনচিল্লা লাগানোর পরে আপনি হজ করবেন, জি এই বারণীতেই হজ করবেন না তিনচিল্লা লাগাই বাড়ি তাই? তিনচিল্লা লাগাইয়া বাইতাম না, তিনচিল্লা লাগাইয়া হারা যদি আমার যেরকম নাকি তিনচিল্লা লাগানোর পরে দিয়ে লগে লগে আমার বিশ্বাস আয়া পড়ছে তাহলে আমি লগে লগে যাই আমরা। আর যদি একটু লেট হয়, এটা ধরেন সরকারের কাম, এরম আছে 10 দিন 5 দিন লেটও হইতে পারে, বা এরম আছে এর আগে তিনচিল্লা থাকা অবস্থার মধ্যে আমার হয়ে যেতে পারে, তখন যেহেতু টাইমে আমার নাকি বিচারটা আইব, সেই আমার বিচারটা যারা করব তারা আমি অনুরোধ জানাবো যে আমি বিচারটা ইমিডিয়েট পাইবার লেগে চাই। হয়তো বা আডারি বিচা পাই বা উপরের বিচা পাই, আমি আল্লাহর কাছে সন্তুষ্ট, আমি আল্লাহকে আল্লাহর কাছে আশা করছি। আমি যেহেতু হজ করবার যাব, আমি হজ করবার পারলেই আমি ধন্যবাদ। তাহলে আপনি আইটটা হজ করবার লেগে গেলে কে পারলেন যে আপনার যাইবার লেগে কোনো সামর্থ্য নেই নাকি টাকা পয়সা? আমার আইটটা বাড়াচ্ছে মানে আমার মনের মুখসত, যেহেতু আল্লাহ নবী সাহাবারা এনে মানে ইয়ে করতো, এরম নাকি সফর করতো, আমি এই দৃশ্য করছি যে আল্লাহ নবী সাহাবারা যদি আটটা যদি তারা সফর করতে পারছে, তা আমিও তো আল্লাহর এক বান্দা, নবীজির গোলাম। আমি তেহত আমি নিয়ত করছি আমি সাহাবর কাম আমি করতাম, মানে পারি কি না আল্লাহর কাছে আবদার করছি, যদি পারি তা আমি এই কামটা শেষ করিয়া তারপরে আমি তিনচিল্লা দেন, তিনচিল্লা দেওয়া তারপরে দা আমি হজ করবার যাই আল্লাহর কাছে আসা। দেশবাসী আমার লাগে দোয়া করবেন যাতে আমি আমার এরম ধনমাল নাই যে আমি ধনমাল আছে আমি হজ করবার যাই, এরম আশা আমার নাই। আর বিভিন্ন মানুষে প্রশ্ন করতেছে আমার যে আপনার ধনমাল নাই, আপনি হজ ফরজ হয়েছে না, তখন আমি এটাই বলছি যে আমি কোনো ফরজের জন্য নাই, তার মানে আমি ফরজ বা ওয়াজিব বা মুস্তাহাব এগুলি আমি বুঝি না। আমি আল্লাহর কাছে আশা করছি আমি হজ কাবায় যাব, আমি মক্কা শরীফ যাব। মক্কা শরীফ যেতটুক পর্যন্ত আল্লাহ পাকে আমার না নেয়, এই পর্যন্ত আল্লাহ পাকে আমার যাতে মৃত্যু কামনা না করে আমি আল্লাহর কাছে সহি নিয়ত করছি, আল্লাহ তুমি আমার কাবা ঘর তফ করার জন্য তৌফিক দিও। আমি প্রিয় বন্ধুগণ, আপনারা তিনার কথা শুনলেন, এই কথার মধ্যে আপনারা কি অনুমান করেছেন জানি না। তো আমি যেরকম বুঝলাম তিনার সাথে কথা বলে, এক তো হলো তিনার আক্ষরিক জ্ঞান একদম শূন্য, আক্ষরিক জ্ঞান নেই। দ্বিতীয় হলো সে পায়ে হেঁটে হজ করতে যাবে, বাড়ির থেকে অলরেডি সে বার হয়ে চলে আসছে এত দূর, এখনো পর্যন্ত পাসপোর্ট তিনার হাতে পৌঁছায়নি, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে চলে আসছে, অনেকগুলা দেশ অতিক্রম করতে হবে, আক্ষরিক জ্ঞান নাই আর পাসপোর্ট পর্যন্ত এখনো তার হাতে পৌঁছায়নি।
মানুষকে দেখানোর জন্য নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। এক এক সময় এক এক কথা বলে যে পায়ে হেঁটে যেতে না পারলে উপরে দিয়ে যাবে এটা সেইটা। একবার বলে যে আমি এখন সফরে চলতেছি, সফর থেকে তিন চিল্লায় যাব, তিন চিল্লা শেষ করে হজের জন্য যাব, হেঁটে যাব না হয় উপরে দিয়ে যাব, অনেক ধরনের কথা। তো যাই হোক, আমি ইনাকে ভিডিওর বাইরে পরামর্শ দিয়েছি, ভিডিওর বাইরে তিনার সাথে যে কথাগুলো হয়েছে ভিডিওতে সেই কথাগুলো হয়নি। কারণ ভিডিও করার আগে তিনি বলেছেন যে আজেবাজে উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না এটা সেটা, কারণ আজেবাজে অনেকেই প্রশ্ন করে যে আপনি পায়ে হেঁটে কেন আসলেন বা আপনার উপর কি হজ ফরজ হয়েছে, এরকম প্রশ্ন করে। এই জন্য ভিডিওতেও আসতে চায় না বা কোনো আলেমের সাথেও দেখা করতে সে আগ্রহী না, যেরকম বুঝলাম। আমি তেনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বের হয়ে যা আসছেন, কোনো ওলামা ইকরামের সাথে আপনাদের বাড়ির পাশে কারোর সাথে দেখা করেছেন বা কোনো পরামর্শ তাদের কাছ থেকে নিয়েছেন, বললেন না আমি তাদের কাছে কোনো পরামর্শ নেইনি। এই জন্য তাদের কাছে পরামর্শ নিতে গেলে এই এইটা সেটা বলতে থাকবে। এই আমাকে একজন আলিম রাস্তায় পেয়েছিল, বলছিল যে আপনার উপর কি হজ ফরজ হয়েছে। তো এই ভয়ে ওলামা ইকরামের ধারে কাছে যাইতে চায় না, কারণ ওরা ওলামা ইকরামের কাছে গেলে যেটা সঠিক সেটা বলবে আর সে এই বাহানাটা করতে পারবে না, হেঁটে হজে যাচ্ছে। আরেকটি কথা যে বলতে চেয়েছিলাম, আমি যখন তিনাকে বলেছি যে একটু ভিডিও করব, আপনার সাথে দুইটা কথা বলবো ভিডিওতে, মানুষকে একটু জানাই যে আপনি কেন বের হয়েছেন, কিভাবে হজে যাবেন, তখন তিনি পকেট থেকে তসবি বার করলেন। আপনারা যে তসবিটা দেখলেন, এই তসবিটা কিন্তু পকেটে ছিল। যখন বলেছি যে ভিডিও করব, তখন পকেট থেকে বার করে ভিডিওর জন্য প্রস্তুতি নিয়েছে। এখানেও আমার একটু এরকম লাগলো। আপনাদের মনে জানি কি ধারণা হয় আমি জানি না, আপনারা জানাবেন কমেন্টে। দ্বিতীয় কথা হলো এই যে আপনারা জানেন কেরালার থেকে এক যুবক শিহাব চত্বর, যার নাম, তিনি এই রেওয়াজ চালু করে দিয়েছেন, হেঁটে হজ করেছেন, ভাইরাল হয়ে গেছেন, দুনিয়া তাকে চিনেছে, যিনি নাকি হারাম শরীফের মধ্যেও শুটিং করেছে আপনারা দেখেছেন। তিনি কি উদ্দেশ্য করে করেছেন তিনার ব্যাপার এটা বলতে চাই না। তো এখন তিনার কথা এই জন্য টানলাম যে দেখুন, তিনি যে হজ করতে বের হয়েছিলেন জুন মাসের 2 তারিখ, টানা একটি বছর 370 দিন লেগে গেছে, এক বছরেরও উপরে, একটি বছর পার করার পরে হজের কিছুদিন আগে 10-15 দিন আগে ওইখানে গিয়ে পৌঁছছেন তিনি, একজন শক্তিশালী যুবক, আবার আক্ষরিক জ্ঞানও আছে। এরপরেও তার এক বছরের উপরে লেগে গেছে কেরালার থেকে, আর এই যে চাষা বের হয়েছে জুন চলে গেল, জুলাই আগস্ট, এখন সেপ্টেম্বর চলে, এখন বার হয়েছে 3 মাস পরে, আবার কেরালার থেকে অনেক দূর। শিহাব চত্বর তো কেরালার থেকে গিয়েছেন, তাও একটু রাস্তা কম হয়েছিল, এখান থেকে তো কেরালা অনেক দূর। এইখান থেকে তিনি বের হয়েছেন 3 মাস পর, এই কথাটাও তাকে বলেছি আমি, 3 মাস পর আপনি বের হয়েছেন, 8-9টা দেশ অতিক্রম করতে হবে, অতিক্রম করে যখন যাবেন আপনি তো আগামী যে হজ সেই হজের মধ্যে গিয়ে পৌঁছতে পারবেন না, হজ করতে পারবেন না, হজের পরে গিয়ে পৌঁছাবেন, তখন আপনি কি করবেন? হজের পরে যখন পৌঁছাবেন তাহলে তো কমাসকম 8-9 মাস আপনাকে এখানে থাকতে হবে, তার জন্য খরচা আছে, থাকার খরচা, হোটেলের খরচা, খানার খরচা আছে, আবার এক বছরের জন্য ভিসা নিতে হবে, ভিসার খরচা আছে, 8-9টা দেশের ভিসা নিতে হবে, এইখানেও খরচা আছে। তো এই সমস্ত খরচাগুলা একত্রিত করলে আর কিছু টাকা হইলে তো আপনি স্বাভাবিকভাবেই হজে যেতে পারবেন। তখন বলতেছে হ্যাঁ দেখি আল্লাহ কি করে, আল্লাহ যদি যেভাবে নিয়ে যায় সেভাবেই যাব, এটা সেটা। এক তো হলো সে হজের আগে গিয়ে পৌঁছতে পারবে না, হজের পরে পৌঁছবে, এই সমস্যাটার সম্মুখীন হবে। আরেকটা হলো আক্ষরিক জ্ঞান নাই, ভিসা নিতে গেলে কত কিছুর প্রয়োজন। তো যাই হোক, তিনি কি উদ্দেশ্যে করে বের হয়েছেন আল্লাহ ভালো জানেন। এখন আমি বলবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে এই আবেগ ভালো না, যে আমি পায়ে হেঁটে হজ করতে যাব, এটা একটা পাগলামি। কে বলেছে এরকম পাগলামি করার জন্য? আপনার যদি সামর্থ্য নাই, আপনার উপর হজ ফরজ হয় নাই, তবু আপনার মনে চাইতেছে যাওয়ার জন্য, আপনি আল্লাহর কাছে চান
আমার মন চাইতেছে তোমার কাবায় একটু যাব, তুমি ব্যবস্থা করে দাও, ফয়সালা করে দাও, আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবেন, আপনি যেতে পারবেন। অনেক মানুষ এরকম গিয়েছে আল্লাহর কাছে, চেয়েছেন, হজ ফরজ হয় না, একদম গরিব লোক, হজের ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ হজ করিয়ে এনেছেন। আপনি এরকম ভাবে চান, আপনাকে হেঁটে হজ করতে হবে? কে বলেছে এরকম পাগলামি করার জন্য? এই সম্পর্কে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন আমরা হাদিস থেকে সেই প্রমাণ দিই। এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন, নাজারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বোন মান্নত করেছে সে হেঁটে কাবা ঘরে যাবে, বাইতুল্লাহ যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বোন কি আর কোনো বস্তু পেল না মান্নত করার জন্য? তাকে গিয়ে মানা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিতামশিয়া ও লিতারকাব, নবীজি বলতেছেন তাকে গিয়ে মানা করো, বলো যে সোয়ারিতে যাওয়ার জন্য, সোয়ারি দিয়ে যাক। এরকম করে কে বলেছে মানত করার জন্য? কারণ সোয়ারি রয়েছেন, সোয়ারি থাকা অবস্থায়ও আপনাকে হেঁটে হজ করতে হবে, শরীরকে কষ্ট দিতে হবে, এটা কে বলেছে? হ্যাঁ, এটা আমরা জানি, এটাও হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে নেক কাজে যত কষ্ট বেশি করা যায় তত সওয়াব বেশি মিলে। তো কষ্টের সওয়াব তখনই বেশি মিলবে যখন আসানি তরিকা না থাকে। আসানি তরিকা আছে, এরপরেও আপনি নিজের থেকে কষ্ট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু সওয়াব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বারণ করে দিয়েছেন যে তাকে বারণ করো, তাকে সওয়ারিতে যেতে বলো। আমরা দুঃসাহস দেখাই, হেঁটে হজ করি, কি উদ্দেশ্য নিয়ে, কিসের আশায়, আল্লাহ ভালো জানে, আর সেই ভালো জানে যে যায়। তে আশা করব এরকম পাগলামি বা এরকম একটা রেওয়াজ যাতে আমার দ্বারা চালু না হয়। সিহাব 70 এই রেওয়াজ চালু করে দিয়েছেন বা শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দিনের সহি বুঝদান করুক। আর আমি অনুরোধ করব আপনারা যে প্রত্যেকটা ডিসিশন নেন, আপনারা যাই কিছু ডিসিশন নেন, দিনের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, আপনাদের স্থানীয় ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম যারা আছেন তাদের পরামর্শ নিয়ে তারপরে কিছু কাজ করেন, তাদের পরামর্শ নিয়ে তারপরে কিছু কাজ করেন না হয় কিন্তু বেশি আবেগ দেখাতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে আপনি খারাপের পথে যাবেন। ভালো কাজ করতে গিয়ে দেখা যাইতেছে, ভালো কাজ হেঁটে হজ করতে যাইতেছে, এত সুন্দর কাজ হয় নাকি, হেঁটে হজ করতে যাইতেছে। এই ভিডিও তো হইতে পারে এরকম লোক আছে যে আমার বিরোধিতা করতে পারে যে হেঁটে একজন মানুষ ভালো কাজের জন্য হেঁটে হজ করতে যাইতেছে, তারপর বিরোধী। আমি আমার মনের থেকে, আমার নিজের থেকে বিরোধী করছি না, আমি রাসূলের হাদিস দিয়ে সেটা প্রমাণ দিয়েছি। যাই হোক, আজান হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই সমস্ত কুসংস্কার থেকে আমরা যাতে বেঁচে থাকি, কোরআন সুন্নাহ মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ইসলাম পালন করার জন্য শিখিয়ে গেছেন, এইভাবে ওলামায়ে কেরামের সহবতে থেকে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যাতে আমরা ইসলাম পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।